लैपटॉप दिए काज करते बसलो प्राय एकटा देड़टा नागाद काज करलो जखन शुनलाम ना हठात करे जानि ना किभाबे পুরো আমার নাক বন্ধ হয়ে গেছে মানে আমি কিছুতেই নিঃশ্বাস নিতে পাচ্ছি না মানে এত প্রবলেম হচ্ছে এরকম ভাবে প্রায় আমি পৌনে তিনটে অবধি জেগে চারটের সময় অ্যালার্ম ছিল আমার ফোনও আবিরের ফোনও দুজনের ফোনেই অ্যালার্ম বন্ধ করে দুজনে একটুখানি শুনলাম তারপরেই ফোন এলো সাড়ে চারটে নাগাদ উঠে পড়েছি তো আবিরকে চা দিয়ে দিয়েছিলাম বারবার ধরে বলছিল চা করে দাও চা করে দাও চা করে দিলাম চা খেয়েও গেছে এখন ওয়াশরুমে ওদিকে তাপস দাও রেডি হচ্ছে আর যারা যাবে তারাও রেডি হচ্ছে সবার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে এবং যেটা মেইন কথা সেটা হচ্ছে আবিরের এখনো প্যাকিং হয়নি একটা জামা এখন সবে বের করেছে এই জামাটা পরে নাকি ও যাবে যেহেতু বিচ সাইডে যাচ্ছে ওই জন্য বিচের ছবি আঁকা জামা পরেও যাবে তো যাই হোক বেরোবো বেরোনোর সময় দেখা হচ্ছে তোমাদেরকেও একবার খুব তোমার চেষ্টা করবো আমি ওকে বলা আছে যে ও কিছু গেমস নেবে ওখানকার সেটা আমি ব্লগে অ্যাড করে দেবো তো বেরোবো বেরোনোর সময় দেখা হচ্ছে তো আবির এখানে হয়ে গেছে পুরোপুরি রেডি ওর ট্রিপের জন্য কতটা এক্সাইটেড সেটা বলো ভালোই আর এটা হচ্ছে ওর ব্যাগ গোছানো হয়ে গেছে আর ওকে বলেছি যে তোমাদের জন্য ওখান থেকে ও যেন কিছু ক্লিপস নেয় যাতে করে আমি তোমাদের ব্লগে সেটা অ্যাড করতে পারি তুমি কি নেবে ক্লিপস চেষ্টা করব না যাই হোক সাবধানে ঘুরে ফিরে আসো হ্যাঁ সাবধানে ঘুরে ফিরে আসো তো আবির তো হয়ে গেছে পুরোপুরি রেডি দেখতেই পেলে সাবধানে ঘুরে ফিরে আসুক আর কিছু বলার নেই আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যত তাড়াতাড়ি পারি বেরোবো তো যাই হোক তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখানে একটু এসো ভালো করে ঘুরে ফিরে এসো একদম দুপুরবেলা ঘুরে ফিরে আসো আর একটু এসো ভালো করে ঘুরে ফিরে এসো একদম এখন বাজে সকাল সাড়ে নটা তো দুর্গ মর্নিং টু এভরিওয়ান আজকে দুবার গুড মর্নিং বলে দিলাম তোমাদেরকে তাহলে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আবির বেরোনোর পরে আমি কন্ট্যাক্ট খানে ঘন্টা দেড়েক মতন একটুখানি ঘুমিয়েছিলাম তারপর আজকে আমার এখন পড়তে চলে এসেছে ওরা গেলে আর একজনও আসবে তো মা এখন পুজোর ব্যস্ত আর আবির দের সাথে এই জাস্ট কথা বলে কি কোলাঘাট রিচ করে আছে তো যাই হোক মাকে চলো মানে মাকে দেখাই যে মা ওখানে পু
দুর্ধর্ষ গরম লাগছে এখন, বাজে 5:15, তো অনেকক্ষণ ধরে বেরোবো ভাবছিলাম, বাট কী করবো, এত গরম লাগছে না, এত গরম লাগছে যে মানে বেরোনোটাই মানে খুব টাফ হয়ে যাচ্ছিলো।
তো যাই হোক, এখন আপাতত বেরোই। ওখানে গিয়েও মুনের সাথে আমার একটু সন্ধ্যাবেলার দিকে বেরোনোর আছে। মুনও বেচারা সেই ভোরবেলা থেকে একা একা আছে, বাট আমি চেয়েও তাড়াতাড়ি যেতে পারলাম না। তো যাই হোক, এখন বেরোই, একদম ডিরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন জানি না কোন ব্যাপারে আমি ভাবছি। তারপর তাদের ফ্ল্যাটে চলে আসার পরে থেকে আর কোনোরকম শর্ট নিয়ে তো এখানে আমি আর মন বেরিয়েছিলাম রাস্তায় ঘুরতে। কোথায় গেছিলাম? কিন্তু কিছু কিনিনি, এমলেস হয়ে আমরা ঘুরলাম। ঘুরে অনেকক্ষণ ঘুরে টুরে আমরা চলে এসেছি। ফার্স্টে আমরা রিক্সা থেকে নেমে মোমো খেয়েছিলাম, সেটা ঠিক কিছু নেওয়া হয়নি। তারপর ফেরার সময় ভীষণ খিদে পেয়েছিল, তো যেন ফিশ ফ্রাই নিয়েছিলাম, নিয়ে বাড়িতেই চলে এসেছি। রাস্তায় এত ট্রিমেন্ডাস গরম আর এত খিদে পেয়েছে, ওই জন্য এসে আমরা আগে চেঞ্জ করার আগে ভালো আগে খেয়ে ভালো বলেছি। আর একটু ঘুমতো না মজাটা। আর এখানে তাপসদার আবির কিন্তু নেই, ওদের সম্বন্ধে কিছু বলবে? তা ওরাও তো এই ব্লগটা দেখবে। ওরা গেছে হচ্ছে দীঘা, তাজপুর, তাজপুরে গেছে ঘুরতে। ওরা ওখানে এনজয় করছে, তাই এখানে আমি আর রিয়া দুজনে এনজয় করছি। আমার নিয়ে যায়নি ওরা। হ্যাঁ, আমাদের নিয়ে যায়নি ওরা, ওরা একা একা গেছে। আজকে সকালবেলা, আজকে সকালবেলা তাপসদা আর আবিরের সাথে ভোরবেলা কথা হচ্ছে, তখন বোধ হয় 4:10-15 বাজে। আবির তাপসদাকে বলছে কি, ভাই ওই দুটোকে নিয়ে চল, গাড়ির ওপরে বেঁধে নিয়ে যাবো, মন খারাপ করে রিয়া বসে আছে। তো এরপরে আমাদের কি প্ল্যান? এরপরে ডিনার করবো, সঙ্গে একটা মুভি টুভি কিছু একটা দেখবো। ডিনার কিছু অর্ডার করে খাবো। হ্যাঁ, কিচ্ছুর বাড়িতে রান্না বান্না করবো না, ঠিক করেই নিয়েছে। ওরা যখন এনজয় করছে, আমরা বাড়িতে বসে ভালোভাবে এনজয় করবো। আর তার সাথে কোনো একটা মুভি টুভি দেখবো। আপাতত এটা খাই, খেয়ে আগে ফ্রেশ হই, তারপরে আবার পরে কথা হচ্ছে। আজকে হচ্ছে 4th of June, সানডে। কালকে এসেছিলাম এখানে, তো 24 ঘন্টার একটুখানি বেশি সময় কাটালাম। তো আবিরা কালকে তোমার চলে এসেছে, তো যাই হোক, তো গল্প করতে করতে কীভাবে একটা দিন কেটে গেল বুঝতেই পারিনি। আজকে সকাল থেকে ওরকম কিট নিইনি, আর মন এখন যাচ্ছে আমাকে বাসে তুলতে। আই থিঙ্ক কি টাইমটা ভালোই কেটেছে, ভালোই কেটেছে। আর ওদের সাথেও এইমাত্র কথা হলো, বললো যে আর ঘন্টাখানে ঘন্টা দেড়েকের মধ্যে ঢুকেও যাবে। তারপর আমি বাড়ি চলে যাই, তো বাড়িতে গিয়ে তারপর নেক্সট ব্লগটা কন্টিনিউ করছি। তোমার কেমন লাগলো মন? দারুণ কাটিয়েছি, দুজনে মিলে সত্যি কথা খুব ভালো কাটিয়েছি। একদম রিয়া আমাকে বোর হতে দেয়, তবে একটা বোরিং সিনেমা দেখেছি। কি বেশলাম? কিসি কা ভাই কিসি কা জান, বাবা এত বোরিং সিনেমা লাইফে দেখেনি কোনোদিন। তো যাই হোক, এখন আপাতত বাড়িতে যেয়ে অনেকটা লেটও হয়ে গেছে, আমাকে যাচ্ছে বাসে তুলতে। তো বাড়িতে গিয়ে নেক্সট মানে ব্লগটা নেক্সট কন্টিনিউ হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। কালকে রাত্রে বাড়ি ফেরার পরে আর কোনোরকম ব্লগ করতে পারিনি, তো ডিরেক্ট রাত্রে সকাল হয়ে গেছে। সো গুড মর্নিং টু এভরিওয়ান। তো আবিরও কালকে রাত্রিবেলা চলে এসেছে, এবং আমি আসার বেশ খানিক্ষণ পরে বাড়িতে এসেছে। তো যাই হোক, তারপরে আমি ওই বাড়িতে মা কাবলি ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিল, তো সেটা এসে করেছিলাম। তারপরে মা রুটি, না মা পরোটা করেছিল, যে সমস্ত হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, তো সকালবেলা উঠেও পড়েছি। আবার আজকে একদম উইক স্টার্ট। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, লাইক করে শেয়ার করে দেবেন ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো ফিডব্যাক থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম, আবিরও কমেন্ট করেছিল যেদিন দীঘায় গিয়ে কোনোরকম ক্লিপ তুলে নিয়ে আসবে, বাট সেটা ও আনফর্চুনেটলি করতেই ভুলে গেছে। তো সেই জন্য আই এম সো সরি টু এভরিওয়ান, আমি তোমাদের কমিট করেছিলাম বাট দেখাতে পারলাম না। বাট আমি যখন যাবো তখন তোমাদের জন্য নিশ্চয়ই আমি ক্লিপ তুলে নিয়ে আসবো। যাই হোক, অনেক বকবক বকবক করে ফেললাম ব্লগ এন্ডিংয়ের টাইমে, তো খুব শিগগিরই দেখা হবে তোর ব্র্যান্ড নিউ ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই। তো ততক্ষণের জন্য টাটা।